আপনাদের এখান থেকে বেশি দূরে হবে না, তারাত গাড়ি, তারাত গাড়ি নাম শুনছেন? সে তারাত গাড়ি এই পাশেই, হ্যাঁ, এই এরুলার ওই পারে একটা গ্রাম আছে তারাত গাড়ি, নাম শোনেননি তারাত গাড়ি? হ্যাঁ, তারাত গাড়ির একটা পাগলা ছিল, নাম হলো হাবো পাগলা। কি পাগলা? এ হাবো পাগলা হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, একটা মজলিস হচ্ছে, খাওয়া দাওয়ার অনুষ্ঠান, একটা মজলিস। তো এই পাগলা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে, মানুষ নাই রে, মানুষ নাই রে, মানুষ নাই। আচ্ছা, হাজার হাজার মানুষ খাচ্ছে, তারপরও পাগলা কি বলতেছে, কি নাই, মানুষ নাই। তখন একজন লোক চিন্তা করে, কেরে এতগুলো মানুষ আমরা খাই আর এই পাগলা কয় মানুষ নাই। ওই খাওয়া দাওয়া বাদ দেওয়া পাগলার কাছে গেছে, যা বলতেছে, কেরে পাগল, এই যে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে আর তুই বলতেছিস মানুষ নাই, তাহলে আমরা কি? পাগল বলতেছে, সবাই যেমন খাচ্ছে তুইও তেমন খাবি, তুই খাওয়া বাদ দে, উঠে আসলি কেন? তো বলে, না আমার আর খাওয়া ভাল লাগলো না, আমি তুই পাগলা মানুষ, তোর কথার ব্যাখ্যা জানতে চাই। তখন বলে, জানবার যদি চাও তাহলে একটু দূরে চলো। একটু দূরে গিয়ে এবং বাম হাত এরকম আলগা করছে, বগলের তল দিয়ে তাকায় দেখে যে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। তখন লোকটা বলতে, যে ভাই কি দেখলাম? বলে, যা দেখছিস দেখছিস, কাউকে বলিস না, বললি পিটন খাবি। আসলে ওই 15-20 জনই হলো মানুষ, এরা খাওয়ার আগে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, খাওয়ার শুরু সময় বিসমিল্লাহ বারকাতিল্লাহ, গাছ যখন মুখে দেয় লাকাল হামদু ওয়া লাকাস শুকুর। এই 15-20 জন যারা মানুষ চেহারায়, তারা বিশ্বাস করে খাওয়ানোর মালিককে, আর বাদ বাকি শিয়াল কুত্তার চেহারায় যাদেরকে দেখলে, এরা মনে করে লোকটা হাজার হাজার টাকা খরচ করে আমাদেরকে খাওয়াচ্ছে। আসলে মানুষ খাওয়ায় না আল্লাহ খাওয়ায়, যারা বিশ্বাস করে মানুষ খাওয়ায় তারা মানুষের চেহারায়, আর যারা বিশ্বাস করে আল্লাহ খাওয়ায় তারা মানুষের চেহারায়, আর যারা বিশ্বাস করে মানুষ খাওয়ায় তারা পশুর চেহারায়। তো আজকে এখানে হাজার হাজার মানুষের দরকার নাই, যে কয়জন মানুষ আমরা মসজিদে এসেছি আল্লাহর বাসাই করা, জোরে কোন সুবহানাল্লাহ। আজকের পরীক্ষায় আপনারা পাশ না ফেল, খালি পাশ, গোল্ডেন এ প্লাস, এই গোল্ডেন এ প্লাস আল্লাহর বান্দাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে আল্লাহ যাদেরকে কবুল করছেন এবং পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা আলোচনা শুনতেছেন, আমি সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, এখনো তো আর বৃষ্টি কাউকে পড়বে না, পড়বে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা কি খুশি না বেজার? তাহলে সকলেই জবান খুলে বলবেন, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার, কেন করলাম? আল্লাহর প্রশংসা এই কারণে বেশি বেশি করলাম যে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেওয়ার পরেও কোরআনের মাহফিল থেকে বঞ্চিত করেনি, জোরে কান ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে শরীর পাক, কাপড় পাক থাকার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার তৌফিক দিয়েছেন। জবান খুলে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। আপনারা আমাদের নবীকে চেনেন? এই আমাদের নবীকে আপনারা চেনেন? আবার কি দিল রে সরাসরি সত্য, আমাদের নবী শুনেন, ভাগ্য গুণে আমরা এমন একটা নবী পাইছি, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। আপনি কোনো সময় বলতে পারবেন না, হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। অনেকে বলে না কপাল পোড়া, কপাল পোড়া কারা?
বিশ্বনবীর উম্মত হতে পারেনি যারা, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কপাল পোড়া? এমন কি আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা যত বড়ই গুনাহগার হোক না কেন, আমি নবী থাকা অবস্থায় আমার কোন উম্মতকে আমি জাহান্নামে যেতে দিব না। শুধুমাত্র ঈমান নিয়ে, বুঝলেন? আপনারা খালি ঈমানের সাথে যদি মরবার পারেন, যত পাপী থাক নবী সুপারিশ করে সবাইকে জান্নাতে নিয়ে যাবে। নিদানে আখেরাতে তরাইতে পুলসে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণি, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। আমরা এমন একটা উম্মত, হাসরের কঠিন দিনে আউযে কাউসারের পানি নবী আমাদেরকে পান করাবে। আল্লাহর নবী বলবেন, আমি হলাম সামনে, তোমরা সকলে আমার পিছনে পিছনে রাস্তা নিবা, আমি যেই জান্নাতের মধ্যে ঢুকব আমার সঙ্গে তোমরাও সেই জান্নাতের মধ্যে ঢুকবা। আমি রাসূল বলতেছি, কারো ক্ষমতা হবে না, মানজাল্লাযি ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ রাসূল বলতেছেন, কারো ক্ষমতা হবে না, আল্লাহ আমাকে এত পাওয়ার দিবে, সেই পাওয়ারের কারণে হাসরের ময়দানে আমি তোমাদের সবাইকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। চিন্তা করে দেখেন, এমন একটা নবীর উম্মত হওয়াতে আল্লাহর প্রশংসা কম হবে না বেশি হবে? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা এই কারণে করব যে আল্লাহ হেদায়াত স্বরূপ আমাদেরকে এমন একটা কোরআন দিয়েছেন। কোরআন, কোরআন নাম শুনছেন? যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই যে হিন্দু গেরে পুরেন, হিন্দু গেরে পুরাণের মধ্যে সন্দেহ আছে না নাই? খ্রিস্টানদের বাইবেল সন্দেহ আছে না নাই? ইহুদিদের তাওরাত সন্দেহ আছে না নাই? সব কিতাবের মধ্যে সন্দেহ আছে, কিন্তু আমাদেরকে আল্লাহ যে কিতাব দিলেন, এই কোরআনের প্রথমে আল্লাহ বলেন, জালিকাল কিতাবুল রাইবা ফি, এক বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই, সংশয় নাই। ধরে কোন সুবহানাল্লাহ, হয়তো আপনারা মনে করবেন, হুজুর ওই 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, এখন হয়তো কিছু সন্দেহ ঢুকতে পারে, কি মনে হয়? এত আলেম ওলামা দুনিয়াতে হয়েছে, শুধু সন্ধানে আলেম যদি কিছু কঠিন জিনিস বার করা সহজ কিছু ঢুকায়, যেরকম বাইবেলের মধ্যে যেখানে কঠিন কিছু ছিল সেখানে খ্রিস্টানরা বাদ দেওয়া সহজ ঢুকাই দিছে, মানে ইচ্ছা মতো বাইবেল পরিবর্তন করেছে। বাংলাদেশে যেরকম সংবিধান, যখন যে সরকার আসে সেই সরকারের অনুযায়ী সংবিধান তৈরি করে, জোরে কর কথা ঠিক কিনা? তা আপনারা কি মনে করতেছেন, কোরআন কি সেই রকম নাকি? কেন সেই রকম নয়? আল্লাহ বলেছেন, নাহনু নুনাজ্জিল, আল্লাহ কোরআন শরীফকে লক্ষ্য করে বলেছেন, এমন একটা কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, যেই কিতাব হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজের হাতে নিয়েছি। ইন্না নাহনু নাযযালনা কোরআন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আবার অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ওয়া নুনাযযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার, আমরা সেই কোরআনকে হেদায়াত স্বরূপ পেয়েছি, খুশি না বেজার? হ্যাঁ, বাংলাদেশে 90 ভাগ মুসলমান, 94 ভাগ মুসলমান, আমরা এত ভাগ মুসলমান হয়েও আজও বাংলার জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলতে পারতেছি না, ধরে কার কথা ঠিকছে না? আমরা সেই মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি, ওই ব্রিটিশের আইন করে দিয়ে গেছে ইংরেজেরা, সে আইন দিয়ে আজকে জজকোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলতেছে, জোরে কার কথা দেখছে না? আপনারা বলেন তো, এই মানুষের তৈরি আইনে যদি কোনো ভালো মানুষ বিচার চায় তার বিচার হবে? কারণ আইনই হচ্ছে শয়তানের, শয়তানের আইনের কাছে ভালো মানুষ তো কোনো বিচার পাবে না। এই জন্যে আমরা মুসলমান হওয়ার পরেও
মানুষের তৈরি আইন, জজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে থাকার কারণে আজকে আমরা ন্যায় বিচার পাচ্ছি না। ন্যায় বিচার যদি আমরা পাওয়ার চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো আইন নাই, এটা বিশ্বাস করা লাগবে। কিন্তু আল্লাহ আমাকে কোরআন শরীফ খালি সোয়াবের জন্য দেয়নি, যে তুমি খালি কোরআন শরীফ খতম দিবে আর প্রতি অক্ষরে দশটা করে নেকি পাবা, প্রতি অক্ষরে নেকি হবে দশটা করে। এটা সহি হাদিস, এটা সহি। আপনি কোরআন শরীফ পড়তেছেন, আলিফ দশ, লাম দশ, মিম দশ, এরকম প্রতি অক্ষরে কয়টা করে সব পাচ্ছেন? দশটা করে সব পাচ্ছেন। তাহলে গোটা কোরআন শরীফ পড়লে কতটা অক্ষর আছে? প্রতি অক্ষরে আপনি দশটা করে সব পাচ্ছেন। এই দশটা করে সব পাওয়া হলো নফল। এই দশটা করে সব কি? নফল। আর কোরআন আইন মানা হলো ফরজ। আপনারা বলেন প্রতি অক্ষরে দশটা করে নেকি, এটা কি? নফল। আর কোরআনের আইন মানা কি? ফরজ। এখন আপনারা বলেন আল্লাহর কাছে নফলের দাম বেশি না ফরজের দাম বেশি? মনে করেন শিবগঞ্জ থেকে এক লোক আপনাকে এলাকায় আলু বিক্রি করতে আসে, আলু দুই মন আলু নিয়ে আপনাদের এই বৃন্দাবন পাড়ায় বলতেছে, ভাই আমার কাছে দুই মন আলু আছে, কারা কারা নিবা, আলু নিয়ে যাও, 60 টাকা শেয়ার, 70 টাকা শেয়ার। তো এক লোক এসে বলতেছে, ভাই আমি দুই মন আলু একাই নেব। আপনি বলেন তো শেয়ার শেয়ার বেচার চাইতে দুই মন আলু যদি একজনে নিবার চায় তাহলে আলু আলার জন্য ভালো না খারাপ? কারণ ভালো না খারাপ, ভালো, দুই মন আলু নিবে। তো ভাই এখন ওজন করে দেন। তা আলুওয়ালা বলতেছে, ভাই আমার বাড়ির আলু রে কম হবে না, আমি দুই মন বলতেছি, ওজন করলে দুই মনের বেশি হবে। তো কয়, না ভাই পাপের উপর মাপ ইয়ে নাই, মাপের উপর পাপ নাই, ওজন করে দাও। তা আলু ওজন করা হচ্ছে দুই মন দুই শের, কয় শের? দুই মন দুই শের। তো আলু চাচ্ছে কয় মন? দুই মন, কিন্তু হসে কত? দুই শের। তো এখন বলতেছে, ভাই আমি নিবার ছিলাম দুই মন, কিন্তু আলু তো দুই মন দুই শের হলো, এখন কি হবে? আলুওয়ালা বলতেছে, এই দুই শের তোমাকে ফিরি দিলাম, এই দুই শের তোমাকে কি দিলাম? ফিরি দিলাম। এটা তোমাকে টেকা দেওয়া দেওয়া লাগবে না, এই দুই শের তোমার ফিরি। এখন এই খরিদ্দার দুই শের আলু টোপলার মধ্যে বান্দা বলে, ভাই আজকের আলু নেবো না, দুই শের যখন পাচ্ছি এটাই আমার এক সপ্তাহ চলবে। এখন আপনারা বলেন দুই মন আলু না নিয়ে যদি দুই শের আলু নিয়ে যাবার চায় আলুওয়ালাকে আলু দিবি? কেন দিবে না? কারণ দুই মন নিলে তো দুই শের পাবি, তুই দুই মনই নিবি না, তোর আবার ফাও কিসের? কোরআনের প্রতিটা অক্ষরে দশটা করে নেকি, এটা হলো ফাও। আর কোরআনের আইন মানে চলা হলো দুই মন, ধরে কোন কথা ঠিক না? এখন যদি আমরা কোরআনের আইন মানে না চলি আর খালি প্রতি অক্ষরে দশটা করে সওয়াব চাই, আল্লাহকে দিবি? আল্লাহ কি বলছে যে খালি কোরআন খতম দেওয়ার জন্যে, কোরআন পড়ার জন্য আমি তোমাদেরকে কোরআন দিলাম, তা কিন্তু না। কোরআন অনুযায়ী তোমাদেরকে চলতে হবে। আমরা স্বাধীনতার 50 বছর, এখন 54 বছর চলতেছে, আমরা খালি কোরআনের ওয়াদই শুনতেছি, জোরে কর কথা ঠিক না? শুধু কোরআনের ওয়াদ শুনলে হবে না, আগামীতে আমাদের এই 94% মুসলমানের দেশে আর মানুষের কোনো আইন না, আল্লাহর কোরআনের আইন দিয়ে যেন আমরা চলতে পারি, এই চেষ্টা আমাদের করার দরকার আছে না? নাই। কারা কারা আল্লাহর কোরআনের আইন দিয়ে চলতে চান আমার আল্লাহকে দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ দৃষ্টি হাত তুলে টান টান করে রাখেন, এ হাত টান টান করে তুলবেন, টান টান করে তোলেন। আল্লাহ অল্প শ্রোতা হলো, বৃষ্টির দিনে বাহিরে মাহফিল হয় নাই, তোমার মসজিদে মাহফিল হয়েছে, তারা আগামীতে কোরআন অনুযায়ী চলতে চায়, এ হাতগুলোকে আল্লাহ তুমি জান্নাতে হাত হিসেবে কবুল করে না সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাত নামান, হাত নামান। এখন আসেন আয়াতে কারিমার উপরে আমার আলোচনা শুরু হবে। আল্লাহ বলতেছেন, ইজাব আসাবাতুহুম মুসিবাতুন قالوا انا لله وانا اليه راجعون। আমরা মানুষ বললে এ আয়াতে কারিমা তেলাওয়াত করি, মানুষ বললে আমি আমার যত হুজুর আছে, বুঝলেন, আমাকে যারা লেখাপড়া করাছে তাদের মধ্যে এখনো যারা জীবিত আছে বা আগে যারা ছিল, আমি কিন্তু আপনাদের পাশেই মোস্তাফাবিয়া মাদ্রাসা নাই, ওই মাদ্রাসা থেকে
তাফসির হাদিস পাশ করছি, শেরপুর আলিয়া মাদ্রাসা থেকে আমি ফেকা নিয়ে পাশ করছি, আমি তিনটা বিষয়ে কামেল পাশ করছি। আমি প্রত্যেকটা ওস্তাদকে জিজ্ঞাসা করছি, হুজুর এই যে আল্লাহ বলতেছেন বিপদ আপদ মুসিবত আসলে তোমরা বলো ইন্নালিল্লাহ, তো আমরা মানুষ মরলে ইন্নালিল্লাহ কেন বলি? এখানে তো মানুষ মরার কোনো কথা নাই। এই আয়াতের মধ্যে যদি আল্লাহ বলতো যে মানুষ যদি মারা যায় কলু তখন তোমরা বলো ইন্নালিল্লাহ, কিন্তু মানুষ মরার কথা নাই। আল্লাহ বলতেছেন বিপদ আপদ যখন আসবে তখন তোমরা ইন্নালিল্লাহ বলবে, তাহলে আমরা মানুষ মরলে কেন পড়ি? আমার ওস্তাদ আমাকে বলতেছে আগে থেকে হয়ে আসতেছে, কখন থেকে? আগে থেকে হয়ে আসতেছে। আমরা কোনোদিন এই প্রশ্ন কাউকে করিও নি আর উত্তর আমরা খুঁজে পাই। তা আমি কইলাম এটা একটা কথা হলো, যেখানে আল্লাহ ডাইরেক্ট বলতেছেন ইজা আসাবাত মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসলে কলু তোমরা ইন্নালিল্লাহ পড়ো, আর সেখানে আমরা মানুষ বললে কেন পড়ি? আমাদের ওস্তাদ ছিল ওসমান গনি হুজুর, হেড মুফাসসির মোস্তাফা মাশা, উনি আমাকে বললেন তুই ছাত্র হয়ে এত খুঁজিস কেড়ে, মানুষ মরাটাই হলো সবচাইতে বড় বিপদ, মানুষ মরাটাই হলো সবচাইতে বড় বিপদ, এই জন্যে মানুষ মরলে আমরা ইন্নালিল্লাহ পড়ি। আমি কইলাম না হুজুর আমার পছন্দ হলো না। তা আমার কয় তোর পছন্দ না হলে তুই পড়িস না, তুই মানুষ মরলে ইন্নালিল্লাহ পড়িস না। আমি হুজুরকে বললাম হুজুর জোড়হাত আপনি আমার ওস্তাদ আমি আপনার ছাত্র, মনে কষ্ট দেবেন না। আপনারা বলেন তো মুসলমান মরা বিপদ না রহমত? আমি হুজুরকে বললাম যারা মুসলমান হয়ে মারা যাবে তাদের মরাটা কি বিপদ না রহমত? হুজুর তো চুপ মেরে গেল। আমি চুপ মারলে হবে না হুজুর, কারণ আমার বিশ্বাস মুসলমান মরার পরে কবরে যায় না, মুসলমান মরার পরে ইল্লিন নামক জান্নাতের বাগানে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার কষ্টের জায়গা থেকে মুসলমান মরে জান্নাতে গেল আর আমরা বিপদের আয়াত করলাম, এটা হলো? এটা হিন্দু মরলে খ্রিস্টান মরলে মোনাফিক মরলে মরাটা একটা বিপদ, কারণ হিন্দুর জন্য মরাই বিপদ, মরাই পিটন খাওয়া, তোর কোন কথা ঠিক না? মোনাফিকের জন্য মরার পরেই বিপদ, মরাই জাহান্নামত যাওয়া, মুশরিকের জন্য মরাই জাহান্নামত যাওয়া, কিন্তু মুসলমানের মরা তো জাহান্নাম না, মুসলমানের মরা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, মরবে আর জান্নাতে প্রবেশ করবে। তোর কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো পাইকারি হারে যাই মরু, হাজি মল্লও কই, হুজুর মল্লও কই, লুচ্চা মল্লও কই, এমনকি আমাদের এলাকার সবচাইতে বড় গাঁজাখোর উই মল্লও কই, একের পাইকারি হারে যাই মরে ইন্নালিল্লাহ। জোরে কোন কথা ঠিক না? সারা জীবন আমি দেখছি লোকটা নামাজ পড়েনি, আমার দেখা নামাজের কথা বললে কয় তোরা পড়, আমি পড়বো না। এই লোকটা মারা গেছে এটা শুনে আমরা ইন্নালিল্লাহ পড়তেছি। আবার মোস্তাফা মাদ্রাসার আমার হুজুর তাজাম্মুল হক হুজুর একজন আল্লাহর ওলি ছিলেন, উনি মারা গেলে উনি বললেও ইন্নালিল্লাহ পড়তেছি। তাহলে গাঁজাখোরও ইন্নালিল্লাহ, আল্লাহর ওলিও ইন্নালিল্লাহ, এ যে পাইকারি হারে ইন্নালিল্লাহ, এ এটা আমার মনে ধরতেছে না। ওসমান গনি হুজুর কয় তোর যা মনে চায় তাই কর সব। আমি চিন্তা পড়ে গেলাম আসলে মানুষ মরলে ইন্নালিল্লাহ বলা এটা কি পাইকারি হারে চলবে কিনা, এই নিয়ে আমি খুব চিন্তা করতে করতে আল্লাহ পাক আমাকে একটা কিতাবের মাধ্যমে জানাইছে, মানে কিতাব পড়তেছি, কিতাবের মাধ্যমে আল্লাহ পাক আমাকে জানাইলেন যে একজন আল্লাহর মস্ত বড় নবী ছিলেন, খুব খেয়াল করবেন সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন নাম কি? হ্যাঁ, উনি একদিন তুর পর্বতে গিয়া দাঁড়ায় আছেন, তো আল্লাহ পাক বলতেছে মুসা কি খবর? তো মুসা আলাইহিস সালাম কেন দাঁড়ায় আছে আপনারা বলেন তো, আল্লাহ জানে কি জানে না? জানার পরও আল্লাহ বলে মুসা কি খবর? মুসা বলতেছে আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি উত্তর দিবেন? আল্লাহ বলতেছে তোর কামই তো হলো প্রশ্ন করা, মুসা আলাইহিস সালামের কাজই কি আল্লাহ প্রশ্ন করা? ধরে কর কাক প্রশ্ন? ওই কোন হুজুর হাজুর পীর সাহেবের কাছে মুসা রবি দাঁড়ি তুর পর্বতের কেনারা যে আল্লাহ ডাক দিছে, আল্লাহ কি প্রশ্ন করছে? একদিন আল্লাহ বলতেছে আল্লাহ তুমি যে একলা একলা থাকো তোমার ঘুম ধরে না, প্রশ্ন। আল্লাহ বলতেছে আল্লাহ তুমি একলা একলা থাকো তোমার ঘুম ধরে না, কারণ দশজন মিলে থাকলে গল্প টল্প হয় ঘুম নাও ধরতে পারে। জোরে কোন ঠিক কেনা? একজন ঘুম আসলে কুনের ভিতর দেখে
ঘুমাস্কার, কিন্তু আল্লাহ তোমার আশেপাশে তো কেউ নাই, তোমার কি চোখে ঘুম ধরে না? আল্লাহ বলে মুসা এই প্রশ্নের উত্তর কি তুমি শুনবার চাও? মুসা বলে শুনবার চাই, দেখেই তো প্রশ্ন করছে। তা আল্লাহ বলে ঠিক আছে এক গিলাস পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম এক গিলাস পানি নিয়ে আসে, তুর পর্বতের কিনারায় দাঁড়ায় আছে। আল্লাহ বলতেছেন যে ঘুম মুসাক ধর। আল্লাহ ঘুমক কি বলতেছে? মুসাক ধর। মুসাক যেই ঘুম ধরছে গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ বলতেছে মুসা পানির খবর কি? মুসা বলতেছে আল্লাহ তুমি জানো না আমার ঘুম আছে, তুমি পানি আনবার কই আর তোমার খবর নাই? আমি পানি নিয়ে দাঁড়ায় থাকতে থাকতে কখন যে গিলাস পড়ে গেছে ঘুমের ঠেলায়। আল্লাহ কয় মুসা রে সামান্য একটা গিলাস পানি ঘুমের কারণে তুমি যদি হেফাজত করতে না পারো, আর আমি আল্লাহর যদি ঘুম থাকে তাহলে কুল কায়নাত কেমনে হেফাজত হবে? জোরে করে কথা দেখি না। আল্লাহ পাক আমাকে আমাদেরকে আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসি আপনারা পড়েন না? পড়েন, কয়বার পড়েন? আল্লাহ রাসূল বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া পাঁচবার কেউ যদি আয়াতুল কুরসি আমল করতে পারে, কয় ওয়াক্ত? পাঁচবার। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি আমল যদি করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দিবে। এক নম্বর পুরস্কার হলো ইমানের সাথে তার মৃত্যু হবে, দুই নম্বর পুরস্কার হলো কবরের সওয়াল জবাব আল্লাহ তার জন্য সহজ করে দিবে, তিন নম্বর প্রশ্ন হলো হাশরের ময়দানে আল্লাহ তার হিসাবকে সহজ করে দিবেন, চার নম্বর প্রশ্ন হলো বিজলি আকারে পুলসিরাত পাড়ি দিয়া, পাঁচ নম্বর প্রশ্ন হলো আটটা জান্নাতের দরজা আল্লাহ তার জন্য খুলে দিবে। আপনি যদি দৈনিক একশোবার আয়াতুল কুরসি পড়েন আপনি কিন্তু এই সব পাবেন না, শর্ত হলো নামাজের সালামের পর। তার মানে বোঝা গেল আয়াতুল কুরসি আমল করবার গেলে কয় ওয়াক্ত নামাজ পড়া লাগবে? খালি জুম্মা পড়লে হবে? পাঁচ ওয়াক্ত। এতক্ষণ পর আবার কি? হ্যাঁ একটু জিকির করেন, বিরক্ত হচ্ছেন আপনারা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কাছে চলে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, আছে বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ঠিক হলো নামে চলে গেল। সাউন্ড হচ্ছে রে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আয়াতুল কুরসি কখন পড়া লাগবে? সালামের পর। তার মানে বোঝা গেল এখানে একটা মারিফতের পেঁয়াজ আছে। আয়াতুল কুরসি সওয়াব লিবে এত সহজ না, পাঁচ ওয়াক্ত নামাজ ধরা লাগবে, ধরে কোন কথা ঠিক না? আপনি যদি নামাজ বাদ দিয়ে একশোবার আয়াতুল কুরসি পড়েন এক লাভ নেই, শর্ত হলো নামাজ আগে তারপর আয়াতুল কুরসি। এই ছেলে রে তোমাদের খবর কি? খালি জুম্মার নামাজ না? ইয়ং জেনারেশন যারা আছো পাঁচ ওয়াক্ত নামাজে তোমাদের অনীহা। শোনো, পাঁচ ওয়াক্ত নামাজ কেউ যদি মসজিদে জামাতের সঙ্গে আদায় করে, আমি কাগজে লিখে দিলাম সে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার হবে না, সে আল্লাহ রাসূলের দলের সমর্থক হবে। জোরে কোন কথা ঠিক না? পাঁচ ওয়াক্ত নামাজি ছেলে কোনোদিনও মেসির জার্সি গায়ে দিয়ে হবে না, কারণ ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আজকে বাংলাদেশের সরকার, যে সরকার চলে গেল, চলে যায়নি পলে গেল, চলে গেলে ভদ্র শব্দ, চলে যাওয়া ভদ্র শব্দ, এর আবার অহংকার করতো বেশি, আমরা পালাবো না, পালাবো না। এই শালা কাউয়া কাদের আরো বেশি খারাপ, দরকার কথা দেখ।
যদি পালায় ফখরুল সাহ, ও ফখরুল সাহ, ফখরুলের বাড়ি যাবি, আর মাদাত নাই বল খেলবার চাই ধরে কোন কথা ঠিক কিনা। মারাত্মক জঘন্য, লক্ষ লক্ষ সমর্থক থুয়া, ভালোবাসার মানুষ থুয়া, যারা আল্লাহর বাদ দিয়ে হাসিনের সেজদা করত তাদের থুয়া পাইলে গেছে ধরে কোন কথা ঠিক কিনা। চলে গেছে কইলে ভদ্র শব্দ, পলে গেছে চোর পলে দেয় ধরে কোন কথা ঠিক কিনা। ষোলোটা বছর চোর ছিল মাথার উপরে কলে গেছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছি একটু খেয়াল করেন, এতগুলো মসজিদ বানালো, নাম দিল মডেল মসজিদ, জোরে কান কি মসজিদ, মডেল মসজিদ। নওগাঁয় এক নতুন এক এমপি হয়েছিল, তার নাম হলো গামা গামা, এবারই নতুন এমপি আছে। তো গামা বলতেছে হুজুর আপনারা খালি আমাদের সরকারের বিরুদ্ধে কোন, এতগুলো মসজিদ বানালো সেই কথা একবারও আপনারা কন না, টঙ্গিতে বিশ্বস্তবার জায়গা দিল সেটাও কন না, ইসলামিক ফাউন্ডেশন বানালো সেটাও বলেন না, এত ভালো কাজ আওয়ামী লীগ সরকার করছে আপনাকে বলতে কোন জায়গাত ভাসে। আমি তখন বললাম তোমাদের প্রধানমন্ত্রী 560টা না 500,000 যদি মসজিদ বানায় একটা সোয়াবও পাবে না। এমপি সাহেব তোমার উপর চোখ লাল করলো, আপনি কোন কি হুজুর 500,000 মসজিদ বানালেও একটা সওয়াব নাই? আমি বললাম মসজিদ বানানোর মধ্যে মুসলমানের কৃতিত্ব না, মসজিদের মধ্যে মুসল্লি বানানো হলো মুসলমানের কৃতিত্ব, ধরে কোন কথা ঠিক কিনা। মসজিদ বানা লাভ কি, মুসল্লি নাই। এই জন্যে আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের আইন হলো আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী হয় তার এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা না, এক নম্বর দায়িত্ব বাল্য বিয়া বন্ধ করা না, এক নম্বর দায়িত্ব মাদক মুক্ত সমাজ করা না, এক নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ফাইবার দেওয়া না, এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা, জোরে কোন কথা ঠিক কিনা। নামাজ কায়েম মানে কি, খালি জুম্মার নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ। মসজিদ বানানো গুরুত্ব না, মসজিদের মধ্যে মুসল্লি বানানো হচ্ছে গুরুত্ব, জোরে কোন ঠিক কিনা। আপনাদের এই এলাকায় এই যে এত বড় একটা মসজিদ বানাইছেন, দেখেন আজকে বৃষ্টি হওয়ার পরেও মসজিদের মধ্যে আলোচনা হচ্ছে, শুধু ওয়াজ শোনার জন্য মসজিদ না, এখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পারবে তোমাকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আমাদের ছেলেরা ইয়াবা খাবে না, আমাদের ছেলেরা মোবাইল নিয়ে লুটু জুয়া খেলবে না, আমাদের ছেলেরা মদে আসক্ত হবে না, আমাদের ছেলেরা মেয়েদেরকে ইফটিজিং করবে না, যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আপনারা বলেন তো বাংলাদেশে একটা ইসলামী ইসলামী ছাত্র দল আছে, অনেকগুলো আছে, তার মধ্যে একটা হলো ইসলামী ছাত্র শিবির, নাম শুনেছেন আপনারা? আপনারা বলেন তো ইসলামী ছাত্র শিবির, আপনারা যদি বলতে পারেন তাহলে আজ থেকে আমি ওয়াজ করবো না। ইসলামী ছাত্র শিবিরের 7ই সদস্য হয়েছে, এইরকম কোন একটা ছেলে একটা মেয়ের ইফতিজিং করছে? কারণ তাদের 5 ওয়াক্ত নামাজ পড়াই লাগবে, জামাতে পড়তে হবে, তাদের কয়টা রিপোর্ট তার মধ্যে এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ধরে কোন কথা ঠিক কিনা। আয়াতুল কুরসির আমলের কথা বলতে গিয়ে আমি আপনাদের 5 ওয়াক্ত নামাজের কথা বললাম, একটু মনোযোগ দিয়ে শুনেন। মুসা বলতেছে আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করতে চাই, মনে আসরা ভুলে গেছেন? আল্লাহ বলেন তো মুসা কি প্রশ্ন করবে, আল্লাহ জানে কি জানে না? আল্লাহু আলিমুম বিযাতিস সুদুর। আল্লাহ বলে মুসা কি প্রশ্ন করবে আমি একটু শুনতে চাই। মুসা বলতে সাল্লাহ আমার প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই। কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো তোমার কাছে আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে, সবই তো আমার, সব কার? জোর বলেন সব কার? তাহলে তুমি কেমনে বলো আমার যা আছে আপনার তা নাই? মুসা বলতেছে আল্লাহ সেই প্রশ্নটা হলো আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না। আপনার বলেন তো আল্লাহর মৃত্যু আছে, দেখছেন? মুসা বলতেছে আল্লাহ
আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আপনারা বলেন তো, যার মৃত্যু আছে আর সেই মৃত্যুটা যদি কোনো সময় বান্দা না দেয়, যেরকম আল্লাহ যদি আমাকে বলতো বদরুল শিখ মারা যাবে 2035 সালে, মনে করেন আল্লাহ আমাকে বলে দিল তোর হায়াত হলো 2035 সাল পর্যন্ত রে, তাহলে বোঝা গেল 24, 34, 35 এখনো সময় আছে, আছে না নাই? আমি 30 সাল পর্যন্ত অন্যায় কর্ম, 30 সাল বন্ধ করে এই 5 বছর ভাই হজ পাস করে একেবারে সবসময় মসজিদ মাদ্রাসায় দেবখানা লিয়া থাকবো, তৌবা তাফির করে কান্দে কান্দে 35 সালে যে বছর আমার মৃত্যু হবে ওই বছর আমি আর বাড়িতে থাকবো না, মসজিদের এক কোনার বিছনা করবো, উঠবো নামাজ পড়বো সতমো, উঠবো নামাজ পড়বো সতমো, আর কোরআন সে বুকের ওপর রাখবে। আপনারা বলেন তো, এইরকম যদি আল্লাহ আমাকে একটা হায়াত দিত, এই তোমার হায়াত হচ্ছে 2040 সাল পর্যন্ত, তোমার 45, তোমার 50, তাহলে মোটামুটি একটা সাইজ হওয়ার একটা টাইম পাতাম, ধরে কোন কথা ঠিক কিনা। কিন্তু আপনারা সবাই বলেন তো ভাই, এখানে আমি একজন বুড়া মানুষ, আমি আগে মরবো না যে আমাকে পাকা হাঁকাচ্ছে ওই আগে মরবি? গ্যারান্টি আছে? কিন্তু ও কিন্তু মাঝে মধ্যে কয় দাদা আপনি বুড়া হয়ে গেলে দাদা, মানে ও ঠান্ডা আমি আগে মরবো, হাসতেছেন কেন? এই ছেলেরা তোমাকে কি চিন্তা, তোমাকে চিন্তা কি? আজকের যুবকেরা যদি এই চিন্তা করত, আমাদের মৃত্যু আছে যে কোনো সময়, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, তাহলে আমরা কেউ অন্যায় করতে পারতাম না, কারণ মরার কোনো সময় নাই, মরার কোনো তারিখও নাই। জোরে কোন কথা ঠিক কে? তাহলে আপনি কেন আর সালাতুল খায়রুনের নাম শোনার পরে আপনি কেন ঘুমায় থাকেন? আপনার দাদা তো ঘুমায় না, আপনার বাপ তো ঘুমায় না, আপনার দাদা জানে যে কোনো সময় আমার মৃত্যু হবে মসজিদে যাওয়া লাগবে, আপনার বাবা জানে যে কোনো সময় আমার মৃত্যু হবে মসজিদে যাওয়া লাগবে, তাহলে আপনি লাতি হয়ে কেন বুঝতেছেন না? আজরাইল যদি আমার আল্লাহর হুকুমে আমাকে আগে ধরতে পারে, জোরে কোন কথা ঠিক কিনা, তাহলে যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয়, আমাদের সকলের মৃত্যু আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকাল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অসুবিধা নাই, না হাঁকালে চলবে। তো এখন ব্যাপারটা হলো, এই আয়াতের মধ্যে আপনার কি বুঝলেন? মরা লাগবেই, মরা লাগবেই। তুমি যতই বাংলাদেশ থেকে হেলিকপ্টার ভারতে পলায় যাও, আজরাইল যখন আসবে তখন আর হেলিকপ্টার চলবে না, জোরে কোন কথা ঠিক না? অনেকে বলতেছে পারে ওবায়দুল কাদের পোলা বাচ্চে পারে বলতেছে সব, এই শালা ধরা পড়লো না রে হাসান মাহমুদ, ধরা পড়লে পড়ে উনি আবার কেমনি পড়ে গেল রে, এই ডিবি হারুন ধরা পড়তেছে না রে, আইরে পাগলা পুলিশের হাতে ধরা না পড়লে কি হবে রে, সময় মতো আজরাইল ঠিকই ধরবি, জোরে কোন কথা ঠিক না? মানকে কলার পাতা ছিঁড়েছিল মানকে, একটা বিচারপতি বারে তাই বলে আমার জীবন সার্থক, আমি সাইদি সাহেবকে ফাঁসি দিছি, ও সাইদি হুজুরকে সবাই যাবজ্জীবন দিছে আর এই শালা মানকে উনি দিছে ফাঁসি, আর অহংকার টকশোতে বলতো আমি সাইদি সাহেবকে ফাঁসি দিছি, আজকে তো কথা দেখছে না, আসতেছে তুইজ্জুমান তাশা ওয়া তুযিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বিচারক বানায় দেয়, অহমান কুমার করার মালিক আল্লাহ, ইন মতন মানুষকে বুকে লাথি মারে, জোরে কান কথা ঠিক কি না? যে ইনুস মিনার টান করে হাঁটে আর বলে দেশকে যদি ভালো রাখতে চান এই টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সাইজ করা লাগবে, আল্লাহ কয় টুপিওয়ালা দাড়িওয়ালা লাগবে না, সাধারণ একটা দাড়ি চাঁচাই তোর বুকত লাথি মারবি, জোরে কান কথা ঠিক কি না? ভাইজান খুব সাবধান,
খুবই আমাদের সাবধান হওয়া লাগবে, মরা যখন লাগবেই। আল্লাহ বলে মুসা, মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সবাই সুবহানাল্লাহ। আমার মনে হয় এই কথা আপনার বুঝবার পারেননি। মুসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে যা দিছেন, কি দিছে? নবী দিছে, খালি নবী দিছে, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলার মতন যোগ্যতা দান করছে। সুবহানাল্লাহ বলেন, খালি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা দান করছে, আজই লোক সর দিয়া চোখের মুনি উল্টে দেওয়ার ক্ষমতাও হাতত দিছে। জোরে কর সুবহানাল্লাহ। আরে সেই মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমাকে যত নিয়ামত দিছেন তার মধ্যে উত্তম, সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনারা মরবার চাচ্ছেন না দেখে সুবহানাল্লাহ করলেন না? ও তিনতলা চারতলা পায়ে বাড়ি বানাছেন, এটা আমার ভারী ভাই, প্রায় 2 কোটি টাকা খরচ করে বানাছি ভাই। বাড়ি মানুষকে দেখায়, দুই কান্ধে দুই ফেরেস থাকায় কেড়ে শয়তান, কার কাজ করে কি দেখাস? মানে চারতলা বাড়ি দেখবার গেলে দুই কান্ধের দুটো ফেরেস্তা আছে না? নাই কথা কন আছে না? নাই দুই কান্ধের দুই ফেরেস্তাকে তো চাপা খায়, যখন এইরকম করে দেখায় তখনই চাপা খায় না, চাপা খায় কয় এই শয়তান কি দেখাস? ওটা তোর বাড়ি, ওটা তোর বাড়ি, মিশে মায়ায় বন্দি ঠাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবে গেছে বেলা, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে। তাহলে বাড়ি সামান্য চার আঙ্গুল জাগার জন্য মারামারি করে আমার জাগার তুই আলু করে আল্লাহ ঈদে বলতেছে আমার জাগা, আমার জাগা, তুই আমার জাগার মধ্যে সীমানা ঢুকলি করে কান্দের ফেরেস্তা কায় আল্লাহ শয়তান কি কয় ওরি জাগা? আল্লাহ বলতেছে খালি সাইজ মতো আয় কার জাগা, হাউড়া ভাঙ্গে দেখানো হবে। জোরে কোন কথা ঠিক, পরের জাগা পরের জমি, এগুলা গান মসজিদে গাইলেও গুনাহ হবে না, এগুলো হলো কোরআনের গান। সবাই বলেন, পরের জাগা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই, জমিদারের ইচ্ছা মতন, জমিদার মানে কে? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস, আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন হয়তে নিলাম, এই দুঃখের কথা কারে কই, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই। আল্লাহ বলে মুসা, মানুষ দুনিয়াতে গিয়ে মরবার চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মানুষ দুনিয়াতে গিয়ে মরবার চায় কর্মরবার সাই কথা কয় না, স্বামীর ক্যান্সার রোগ হচ্ছে এক মাস পর স্বামী মারা দেবে, এন বউ যায় কান্তি স্যার বলতেছে, আল্লাহ আমার হায়াত স্বামীক দাও, স্বামীর মৃত্যু আমাকে দাও। স্বামী কয় রে আল্লাহ যে আমার ক্যান্সার রোগ কেন দিল রে, তোর মতোর বউ বাড়ির থাকতে। আহ বউ কয় না 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 আপনি মরবেন কেন, আমি মরবার চাই, আল্লাহ আপনার মৃত্যু আমাকে দেখ, আমার হায়াত আপনাকে দেখ। স্বামী খুবই খুশি, বউ নিয়ে শুয়ে পড়ছে। ওই বাড়িতে একটা আড়িয়া গরু আছে, জোরে কর কি গরু? আড়িয়া গরু রাত্রে দড়ি ছিঁড়ে হুঁ হুঁ করে বের হচ্ছে, গেট বন্ধ। এখন আড়িয়া খাওয়ার জন্যে খালি খুঁজতেছে, তাকে বারান্দায় সিলভারের পাতিলে তলে পাতিলে তলে সিটালালি, এখন আড়িয়া গরু সিটালালি খাবার চায়, জোর করে যেই খাবার চাষে মুখ গেছে লালি পর্যন্ত, কিন্তু আড়িয়ার ছোট ছোট দুটো শিং আছিল, ওই দুই শিং পাল্লার কান্দার মধ্যে আটকে গেছে।
তো লালি খাওয়া হয়েছে কিন্তু পাল্লার মুখ ছাড়ে না। আগে এখন পাল্লা মুখ না ছাড়লে চোখে মুখে কিছু দেখবো পাচ্ছে না, খালি হু করতেছে, হু করতে করতে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমায় আছে ওই ঘরের মধ্যে ঢুকছে। বউ চিল্লাই বলে, বাবা আজরাইল, ও বাবা আজরাইল, ঢুকছো তখন আমার কাছে আসো না, ওই যে ক্যান্সার রুগী, তোমার কি জগৎ পড়ে না? স্বামী ঘুমোর থেকে চেতন ভাই বলে, বউ কি হয়েছে? বলে আজরাইল আইছে তোমার দেখাই দিলে। স্বামী কয়, দিনের বেলা তুই কইলি যে তোমার মৃত্যু আমার দেখ, আমার হায়াত আল্লাহ তোমার দেখ, কয় এই মৃত্যুর কথা মুখত বলা যায় কিন্তু অন্তর থেকে কেউ মরবার চায় না, জোরে কর কথা ঠিক না? আপনার বলেন তো, অন্তর থেকে আপনি যে কষ্টই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনারা কি মরবার চান? এটা কিন্তু আল্লাহর কথা। আল্লাহ দুনিয়াতে মানুষ গেলে মানুষ মরবার চায় না, আর তুমি মুসা বলতেছো মৃত্যু আমার কাছে সবচেয়ে উত্তম নিয়ামত। এই মৃত্যু উত্তম নিয়ামত মনে হওয়ার কারণ কি? কারণ কি? মুসা বলতেছে আল্লাহ, কারণ হলো তিনটা। খুব খেয়াল করবেন বাবা যুবকেরা, তোমার একটু মনোযোগ দিয়ে শুনবা, কারণ হলো কয়টা? মনোযোগ কয়টা? এক নম্বর কারণ হলো, এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে এত সুন্দর জান্নাত বানাইছেন, এই জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। আপনারা কি সবাই জান্নাতে যাওয়ার চান? কে আছে, কোন পাগল আছে যে জান্নাতে যাবে না? এই কি আমার ওয়াজ বুঝিচ্ছে না? না বুঝবার পারতেছে, খালি হাসে রে। আমি যে কথা বলতেছি বুঝিচ্ছে? হ্যাঁ হ্যাঁ কর। আপনার কি মনে করছেন এই যে তিন পুচকাটি বসিছে, এরা কি চেনে না আমার? ওই গাড়ির থেকে নামতি করছে, এটাই বুঝলু রে। আপনার তো হুজুর কন, এটাই হুজুর রে। এরার হুজুর কন, এটাই বুঝলু রে। এরা সরাসরি বুঝলু কর। এই ছোট ছোট বাচ্চারা হ্যাঁ খুব ভালো চেনে, দেখেছেন না? বুঝুক বা না বুঝুক, খালি চোখ টাল টাল করে আসবে। খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শোনা লাগবে। তাহলে আমরা সবাই দোয়া করি, আল্লাহ হুম্মা পড়েন, আল্লাহ হুম্মা ইন্না নাস আলুকাল জান্নাতা, ইন্না নাস আলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে আমরা সবাই জান্নাত চাই। আল্লাহ আল্লাহ বলতেছে তোরা জান্নাত চাইলি আমি দিয়ে দিলাম, এখন যাও। আল্লাহ যদি বলে তোমরা জান্নাত চাইলে আমি দিয়ে দিলাম দাও, তখন আপনারা বলবেন কোন দিক দিয়ে তোমরা জান্নাত কুটি নিয়ে, মদিনাত না সৌদি আরব না আমেরিকা না রাশিয়া, কোন দিক দিয়ে তোমরা? আল্লাহ আপনি আমাদের জান্নাত দিলে আমরা কেমনে যাব? আল্লাহ বলবে মরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। এখন আপনারা বলেন জান্নাতে যাবার চাইলে কি লাগবে? তাহলে তাহলে সেই মরা নিয়ে আমরা এত টেনশন কে? আবু সাইদ যে কলো রংপুর পুলিশের সামনে মার মার, কারণ ও জানে কুত্তা বিড়ালের মতন বেঁচে থাকার চাইতে সিংহের মতন জীবন দেওয়া ভালো, করে কোন কথা ঠিক কে? আপনারা বলেন এক আবু সাইদ মারা গেছে, বর্তমান প্রধান উপদেষ্টা আমেরিকায় গিয়া জাতিসংঘের মিটিং এর মধ্যে আবু সাইদের নাম উল্লেখ করেছে, জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা জীবন দেয় মানুষের স্বৈরাচারী মুক্ত করার জন্য, যে প্রথম জীবন দিল আবু সাইদ ও মরে নাই, ও কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে মানুষের অন্তরে, জোরে কোন কথা ঠিক কি মনে করছেন? লুকে থাকাও মরা লাগবে, গুলি খেয়েও মরা লাগবে, পায়খানা করতে করতেও কাদিয়ানির মতন মরা লাগবে, জোরে কোন কথা ঠিক না? এই যে গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করে না, এই শালা পায়খানা করবার দেয় মরছে। নবী তুই পায়খানা বল লোকেরা, সমস্ত দলের লোকেরা পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত করতেছে, জোরে কোন কথা ঠিক না? আবু সাইদের বাপ বলতেছে আমার ছেলে যখন জেতা ছিল তখন এ এ বাড়ির ভুলেও কেউ পাওয়া দেয়নি, আর মরে যাওয়ার পর থেকে সে মরে গেল না, মানুষের কলিজার মধ্যে ঢুকে গেল,
এই জন্য আল্লাহ বলেছেন, আমার রাস্তায় যারা জীবন দিবে, বাতিলের বিরুদ্ধে যারা মোকাবেলা করে জীবন দিবে, হকের পক্ষে যারা থাকবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা জীবিত। তাহলে মরাই যদি লাগে, মরতেই যদি হয়, আমরা সাধারণ মৃত্যু বরণ করব না, যেই মরার পরে আল্লাহ তাআলা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনারা আয়াতে কারিমা বুঝতে পারলেন না, খালি তুমি জি করলে হবে না, তো পিছনে যারা আছে বুঝতে পারলেন না। আপনারা যারা ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেবেন, মনে করতেছেন মসজিদের খাট নিত করে আমার কবর অবধি আসবে, তাই না? আয় আয় পাগলা রে, আপনার দেহ কবরত থাকবে, দেহ এই দেহ 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 যদি রাস্তার উপর থাকে পচে দুর্গন্ধ হবে, এই জন্য দেহকে সুন্দরভাবে দাফন করবে। এই দেহের মধ্যে যে পাখি আছে, এই পাখির কোনো কবর হবে না, ওই পাখির জন্যে আল্লাহ তালা আটটা জান্নাতের দরজা খুলে দিবে। প্রত্যেকটা জান্নাতে একটা বাগান আছে, ওই বাগানে আপনি পাখি হয়ে উঠতে থাকবেন, যেদিন কিয়ামত হবে সেই দিন ওই পাখিকে আবার আপনার দেহ যেমন কবরে রাখছিল, ওই অবস্থায় দেহ বানায় ওই পাখি দেহের মধ্যে ঢুকায় দিয়া আপনাকে হাসরের ময়দানে উঠাবে। আপনি বলবেন, ভাই এখনো ঘুম পুরোপুরি হয়নি, কে সিঙ্গায় ফুৎকার দিয়ে আমাকে চেতন করলো রে? তখন ফেরেশতারা বলবে, পাগলা, লক্ষ লক্ষ বছর আপনি কবরে ছিলেন, আপনার পাখি ছিল জান্নাতে, দেহের মধ্যে ঢুকে আল্লাহ চেতন করেছে, এখন আল্লাহকে সালাম দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যান। জোরে গান সুবহানাল্লাহ, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাফসীরের মধ্যে বলা হয়েছে, হয় আপনি আল্লাহ সালাম দেন, নাই আল্লাহ আপনার সালাম দিবে, আল্লাহ আল্লাহ সালাম দিবে আপনাকে, সালাম আলাইকুম আপনি, এ আমার বান্দা রে, দুনিয়াতে তুই আমার নামাজ পড়েছিস, হারে সবাই যখন শীতের বেলায় ল্যাপের মধ্যে ঘুম পাড়ছে আর সালা তো খায়রণ শোনার সাথে সাথে ল্যাপকে লাত্তি মেরা ঠান্ডা পানি দিয়ে করে তুই মসজিদের মধ্যে গিয়ে সামনে কাতারে নামাজ পড়েছিস, তুই কোরআনের পক্ষে কোরআন বিজয়ের আন্দোলন করেছিস, তুই বাতিলের সঙ্গে আপোষ করিস নাই, দরকার হল জীবন দেব কিন্তু বাতিলের বাচ্চাটা গোলাম হব না, দুনিয়ার জীবনে তুই এমন কষ্ট করে আমার কাছে ধরা দিয়েছিস, আমি আল্লাহ তোর সালাম দিয়ে জান্নাত দিয়ে দিই। তাহলে মরার পরে আমরা কোথায় যাব? জোরে কোন, আজ থেকে মুসলমান বলবেন না মরার পরে কবরে যাব, এটা বলবো না, মরার পরে দেহ যাবে কবরে কিন্তু রুহটার কবর হবে না। আপনারা বলেন তো, আপনার দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? দেহের কোনো দাম আছে নাকি? মাটির দেহ মাটি খাবে, মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি? এক নম্বর কারণ কি বুঝলে না, মনে আছে? এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাব না, দুই নম্বর কারণ হলো, মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র, এই কথাটা খেয়াল করবেন, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে অক্ষ করেছি। এখন আপনাদের সবাইকে বলতে হবে, আমরা মরবো কার জন্যে? এই যাই বলতেছেন না, কার জন্যে মরবেন? পাটির জন্যে? বলে গেছে আমার এলাকার যারা আওয়ামী লীগ করে এরা কথা করছে না, সবকালে মাটির দিকে তাকে হাঁটে আর কথা কয় না। কয়েকদিন আগে সিনে টান করে বলতো, আমার জিনিস আমার দল ক্ষমতা তা রে অফিস, আমি একদিন কইলাম, ভাই যেই দলের অহংকার করতেছ এই দল নাও থাকতে পারে, কিন্তু আমি যার দল করি তার ক্ষমতা কোনোদিনও হেরাবি না। আমার কয় হুজুর আপনি খাত দল করেন, আমি কইলাম আমি আল্লাহ দল করি, তুই কার করিস? যারা মানুষের দল করতেছেন না আজকে বুঝবেন না, সময় মতো বুঝবেন, জোরে কোন কথা ঠিক কিনা? মানুষের দল করে, মানুষ হয়ে মানুষের দল করা যাবে না, মুসলমান হয়ে দল করতে হবে কার? তাহলে আমার জীবনটা আমি কাকে দিলাম? মুসা বলতে, আল্লাহ
মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার জীবনটা আমি আপনার নামে অক্ষ করে দিয়েছি। আল্লাহর মুখে মুসকি মুসকি হাসি, আল্লাহ হাসতেছে মুসে কিন্তু দেখবার পারতেছে না। মোবাইল আপনি ঢাকার একজনের সাথে কথা বলতেছেন বাটন মোবাইলে, ও এখন আপনার সঙ্গে কথা বলতে বলতে যদি হাসে আপনি বুঝতে পারবেন না কে রে ভাই কথাবার্তা হাসিস কেরে, আপনি কি দেখবার পাচ্ছেন? আপনি শোনাই বুঝতেছেন। তো মুসা নবী শুনতে পাচ্ছে আল্লাহ হাসতেছে, মুসাকে আল্লাহ আপনি হাসতেছেন কেন? আল্লাহ বলে মুসা তুই খুব চালাক রে, তুই খুব চালাক, কারণ আমার জন্য যারা মরবে আমি আল্লাহ বলতেছি তারা মরবে না। এখন আপনারা যদি নিয়ত করেন যে হুজুর আমরা আল্লাহর জন্য মরবো, তাহলে বিশ্বাস করেন আপনারা মরবেন না। আল্লাহর জন্য যারা মরবে আল্লাহ বলতেছে তাদের মৃত্যু নাই। মুসলমান যারা হবে আল্লাহর জন্য যদি জীবন দেবার চায় কোনো বাতিল এসে আমাদের সামনে দাঁড়াতে পারবে না, কারণ কতকগুলো ছাত্র, এই যে ছাত্র জনতার বিজয়, আপনারা বলেন তো এরা লুকা লুকা বিজয় চাইছে নাকি? জামাত ইসলামের সব অফিস বন্ধ করে দিছে, বিএনপির সব অফিস বন্ধ করে দিছে, বিএনপি যারা করে জামাত যারা করে অন্য যারা দল করে তারা সব চোরের মতন লুকা লুকা অনলাইনে মিটিং করে, জোরে কোন কথা দিচ্ছে না, কারণ জীবন দিবি না, জীবন দিবি না ক্ষমতা নিবি। আল্লাহ কয় যে স্বৈরাচার ক্ষমতা আছে এটা তাড়াবার গেলে মিছিল দিয়ে মিটিং দিয়ে হবি না, জীবন দেওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক না। ওয়াকারুজ্জামান যা আর্মির প্রধান, ওনাকে যখন বলা হলো যে শুট করো তখন বলতেছে না আপনার পুলিশেরা যেহারে মারতেছে আমরা পারবো না, কারণ সকাল দশটা পর্যন্ত ঢাকাত কোনো মানুষ নাই। আমি দেখছি সেদিন মাঝে মধ্যে তাদের সালা ফলক অনলাইন বন্ধ করে দেয়, তোর এখন কথা ঠিক না, আবার মাঝে মধ্যে চালু করে, ভিপিএন দিয়ে আমরা ফেসবুক চলাই, খুব একটা নেটওয়ার্ক ক্লিয়ার পায় না, মাঝে মধ্যে দেখা যায় নাই, গোটা ঢাকা শুনশান। আমি মনে করলাম আজকে হাসিনার বিজয় রে, একটা লোকও ঢাকা যাচ্ছে না, কাল থেকে আমাকে মতন মলবি ওয়াজ করবি, সব কয়টাকে মর্মা দিয়ে ধরে লেসরে দেবি, তোর কোন কথা ঠিক নেই রা। আমি আস্তে আস্তে ফেসবুকে যেগুলো গরম গরম পোস্ট দিচ্ছিলাম বুঝলেন, ওই পোস্টগুলো ডিলিট করতেছি, একটা লোক নেই যে ধরবি তো আমাকে আসে, কারণ আমি যতগুলো পোস্ট দিছি এই ছাত্রকে উৎসাহ দেওয়ার জন্য যতগুলো কথা বলেছি, এটা তো আস্তে আস্তে খুঁজবি, অত পরাজয় হচ্ছে কেউ নাই তো, বারোটা পর্যন্ত দেখি ঢাকাত কেউ নাই, পারে জোহরের নামাজের পরে طيران ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول ذره كن سبحان الله জোহর নামাজের পরে দেখি আবাবিল পাখির মতন চারিদিক থেকে সবাই চলে আসলো, যেই পুলিশেরা গুলি করতেছিল ওদের প্রধান যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে যে স্যার কি করব, একটা গুলি করি উই পড়ে যায় ওই জায়গা ফাঁকা হয় না, আর একজন এসে দাঁড়ায় ও গুলি লাগলো, ও বাবারে মারি, ও রে বাবারে মারি, আমার মারলো রে, ও কোনো শব্দ নাই, একটা মেলিয়া আর একটা থুলো, আর একজন সামনে খাড়া হলো মার। কিছুক্ষণ পরে পুলিশরা গুলি বন্ধ করলো, আর্মিরা এসে ছাত্র জনতার সঙ্গে যোগ দিল, বঙ্গভবন দখল হলো, গণভবন দখল হলো, এতদিন শুনতাম তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ খতম করে, অথচ হাসিনার বাড়ির মধ্যে যায় দেখে যায় নামাজ নাই কোরআন শরীফ নাই, মদের বোতল পাওয়া গেছে, তোর এখন ঠিক কিনা? এর মানি হলো এই জীবন আমার না, এই জীবন আমার আল্লাহর, জোরে কর কথা ঠিক না। আল্লাহ কোরআনে বলেন ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইজান এই জীবন আমরা কাকে দেব? এই মসজিদের জন্য মাহফিল, ছেলেরা অনেক বড় আশা করছিল যে ভবিষ্যতে নিয়ে আসবো, হাজার হাজার মানুষ হবে,
এই মসজিদের উন্নয়ন গল্পে এই মসজিদের মধ্যে ঢুকে দেখলাম দেওয়ালগুলো সব প্লাস্টার হয়নি। আপনারা কি এখন বলবেন যে হুজুর আমার হাত শর্ট, হাত শর্ট, হাতের ঠেকা নাই? এই মসজিদে আল্লাহর ঘরের প্লাস্টারের জন্য, আল্লাহর ঘরের দেওয়াল প্লাস্টার করার জন্যে পাঁচটা বস্তা সিমেন্ট কোন আল্লাহর পাগল আছেন যে হুজুর আমি আল্লাহর হস্তে মসজিদে দিয়ে দিন? এরকম আল্লাহর পাগল আছেন ভাই? দুনিয়ার বাড়িঘর টাইস মাইস সবই করছেন, কাম হবে না, সব ফেলে ছেড়ে যাওয়া লাগবে, দরকার কথা ঠিক কিনা? আর আল্লাহর ঘরে যেটা দিবেন, আল্লাহ রাসূল বলেছেন যে আমার ঘরে দেয় আমি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দিই। আপনাদের মধ্যে এরকম কোন দানবীর আছেন? বারোশো টাকা দিবেন, বারোশো, বারোশো টাকা দিবেন, বারো মাসে একশো করে বারোশো, পাঁচ বস্তা সিমেন্ট দিবেন, দশ বস্তা সিমেন্ট দিবেন, আজকের মাহফিলের যিনি সভাপতি তিনি কোথায়? আপনি, আপনি তো মাশাআল্লাহ দানবীর, আপনি একটা কোন সেটাই তো বলতেছি। আর যারা ইয়ং ছেলেপেলে আছে পঞ্চাশ টাকা করে দিবা, ফ্যাক্সি লোড দেবা না, ইন্টারনেট কিনবা না, আজকে তোমরা যেটা দিবা এটা জান্নাতের ইন্টারনেট কিনা হবে। যারা যুবক আছো তাদেরকে আমি বলতেছি, তোমাকে তো কামাই কাজে কম কমপক্ষে পঞ্চাশ টাকা করে টাকা আল্লাহর আসতে মসজিদে তোমরা দিবে, একশো টাকা দুইশো টাকা পঞ্চাশ টাকা নিম্নে পঞ্চাশ। এই কোন যুবক পারো? টাকা ফকর নাই যুবক দিয়েই তো ইসলাম রে পাগলা, বউ নাই চল নাই যা আছে আল্লাহ বলে কর সোহাব আল্লাহ। আর যাদের বউ চলে আছে কয় না রে পঞ্চাশ টাকা হলে বইয়ের জন্য চানাচুর কেনা হবে, ছোটের জন্য লজিং কেনা হবে, তোর বউ নেই চল নেই আল্লাহর রাস্তা দিয়ে দেব। ও ও দাঁড়ায় না, দাঁড়ায় না, আমার এই জীবন আল্লাহর জন্য, যেরকম কার জন্য? আপনারা যারা আমাকে দাওয়াত দিবার গেছেন তারা দেখে আসেন, সারা জীবনের কামাই দিয়া দুইশো পঁয়ত্রিশ শতক জাগার উপর, কয়শ, দুইশো পঁয়ত্রিশ শতক জাগার উপর মসজিদ মাদ্রাসা ইতিমখানা এগুলা নির্মাণ করছি, একটা টাকাও কারো কাছ থেকে দান সাত গেলেই নেই, আপনার ওয়াজ করে যে টাকা দেন সেই টাকা দিয়ে এগুলো তৈরি করছে, সেই টাকা। আমি ইচ্ছা করলে বগুড়া শহরে একটা পাঁচতলা সাততলা বাড়ি করতে পারতাম, বগুড়া তো আমার এক শতক জায়গাও নেই। আমি গ্রামে থেকে অনেকে রাগ করে বলা, হুজুর আপনি শহরে একটা বাসা করতে পারেন না, আমি শহরের বাসা দিয়ে আমার একটা আল্লাহর ঘর হবে, দরেকন কথা ঠিক কিনা? হ্যাঁ, এখন আমি এই বছর সাইদি হুজুরের নামে একটা বিশাল অডিটোরিয়াম নির্মাণ করছি, সাইদি হুজুরের নামে, আল্লামা সাইদি রহমতুল্লাহের নামে সাইদি অডিটোরিয়াম আমি নির্মাণ করছি, ওখানে আপনারা হাজার হাজার মানুষ বসে এখানে কনফারেন্স করতে পারবেন। আমি এই পাঁচই আগস্টের বিজয়ের পরে আমি আল্লাহর শুক্রিয়া তার এটা নির্মাণ করছি, এই টাকা যা আপনারা দেন সেটা দেন। তো আপনি, আমি যদি পারি আপনাদের এগুলো টাকা নেওয়া, তো আপনি কেন পারবেন না ভাই? বসে থাকলে হবে না, আল্লাহর রাস্তায় বলেন একজন ওঠেন, ওঠেন পাঁচশো টাকা হাজার টাকা খেয়ে পারেন, ওঠেন আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ এই জীবন কার জন্যে? বিশ্বাস করে দেওয়া লাগবে, এতগুলো মানুষের মধ্যে আপনাকে পাঁচশো টাকা দেওয়ার কেউ নাই? টাকা ছাড়া যাচ্ছে নাকি সবরা? কিভাবে আদায় হবে? গামছার আদায়? হাজার হাজার মানুষ হলে গামছা দিয়ে অনেক টাকা পাওয়া যায়, তো মানুষই তো কয়জন দেন বাবা দেন? এই তো দেখেন, সরম নাই বাজান, দানের ব্যাপারে কোনো সরম নাই বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ সর্বোত্তম, তোমার এক মুরব্বী বান্দা আল্লাহর ঘরের জন্য পাঁচশো টাকা দান করছে, টাকাটা রাখেন, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন, আল্লাহ তোমার যুবক বান্দা তোমার ঘর মসজিদের জন্য পাঁচশো টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। টাকা পয়সা হাতের ময়লা ভাই আজ আছে কাল না, যাদের বাপ মা কবরে গেছে বাপ মার জন্য আল্লাহর ঘর মসজিদে দান করেন। দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে। আসেন আসেন আসেন, এই মসজিদের মধ্যে অনেক লম্বা সময় আমি আলোচনা করলাম আপনাদের সামনে, আসেন, যিনি যা পারবেন একটু আল্লাহর হস্তে দেন দেন। টাকা আর পয়সা কিছুই না, মনে করতেছেন অনেক কিছু, আসলেই কিছু না। এই যুবকের একটা যুবক ওঠে না, পকেট টাকা নেই নাকি? যুবকদের দান আল্লাহ রহমত, আল্লাহ রহমত, এই জন্য দেন। যুবকদের বলতেছি দেন, মুরব্বীরা দেন, যিনি যা পারবেন, এই মুরব্বী দিবেন নাকি না এমনি দাঁড়াইছে? এই দাও, এখানে আনে দাও, অডিটোরিয়াম হল রুম, সে হলের মধ্যে বসে কনফারেন্স হবে, মিটিং হবে, মাহফিল হবে, আলোচনা হবে।
নাম বলার দরকার, দান করো দেখাই, দেখ ছেলে আইছে মাশাআল্লাহ। এ বারবার মাঝে মধ্যে পানি আসতেছে নাকি? আসুক আসুক আসুক। হ্যাঁ সব দান কোনোদিন ব্যথা যায়? দান কোনোদিন ব্যথা যায়? হ্যাঁ কে এ তোমরাই করো না কে কাম চালাও না? না না, গোপনে 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 দান আর প্রকাশ্যে দান, এটার দুটো হাদিস আছে। আমরা অনেকে মনে করি প্রকাশ্যের চাইতে গোপনে দান করলে সব বেশি, এই জন্য অনেকে প্রকাশ্যে দেয় না, গোপনে দিবার গেলে শয়তান কয় দেশ নেয়। আপনারা বলেন তো গামছার মধ্যে কৌটার মধ্যে যেগুলো দান হয় এগুলো প্রকাশ্যে না গোপনে? এটা প্রকাশ্যে হয়। মুখের সামনে যে কৌটা গেল এটা কি প্রকাশ্যে হলো না গোপন হলো? আপনি পকেট থেকে বের করে গোপনে দিয়ে দিলেন, তাই দিলেন না? আপনারা বলেন তো গোপন দান কৌটার মধ্যে কোনোদিন 500 টাকা পাশেন? কথা কন না কেন পাচ্ছেন? গোপন দান মানে ফাঁকিবাজি, গোপন দান মানে ফাঁকিবাজি। গোপন দান কাকে? যে লোকটা সম্ভ্রান্ত লোক, সম্ভ্রান্ত মানুষ, হঠাৎ গরিব হয়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, তাকে যখন আপনি কিছু দিবেন ডান হাত দিলে বাম হাত যেন জানবার না পারে, তার সম্মানের যেন কোনো ক্ষতি না হয়, কথাটা বুঝলেন? আবার তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল প্রকাশ্যে দান চাচ্ছেন, প্রকাশ্যে কে কত দিতে পারবে? মসজিদের দান হলো তাবুকের যুদ্ধের মতো, আপনারা কে কত দেবেন? সভাপতি সাহেব কথা বলতেছে না, বলেন আপনি একটা বলেন মাশাআল্লাহ। সভাপতি সাহেব আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। বাপা মারা গেছে, দুইজনে মারা গেছে, বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন, জোরে কন আমি। এ বাবা তোমরা কি মাহফিলের শেষে তবার করছো নাকি? তবরক আছে? তবরক নাই? তোমার আব্বাই জাকাত দিছে? তোমার আব্বা এখন কোথায় আছে? কত জাকাত না, একেবারে সহি হাদিস। রাসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, একটা জায়গা রাসুলের খুবই পছন্দ, যেখানে সর্বোত্তম মসজিদ তৈরি হয়েছে, নাম হলো মসজিদে কোবা। ওই জায়গাটা 2 এতিম সন্তানের ছিল। আল্লাহ রাসুল বললেন এই জায়গাটা আমার খুব পছন্দ। এই জায়গাটার মালিককে মদিনার একজন আনসার বলল, ইয়া রাসুলুল্লাহ এই জায়গার মালিক মারা গেছে, এখন মালিকানা সূত্রে 2 সন্তান এতিম। আল্লাহ রাসুল 2 এতিমকে ডাক দিয়ে বললেন, বাবা এই জায়গাটা আমার পছন্দ, এর বিনিময়ে তোমরা কী চাও? 2 বাচ্চা বললেন, হুজুর এই জায়গাটা নিয়ে আপনি কী করবেন? এতিম বাচ্চা। আল্লাহ রাসুল বললেন এখানে আল্লাহর ঘর বানাবো। 2 বাচ্চা নবীর হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর যদি ঘর মসজিদ বানান আমাদের বিনিময় হলো আমরা জান্নাত চাই। সেদিন থেকে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর ঘর তৈরি করে দিবে, আল্লাহর ঘর বানাবে, আল্লাহর ঘর বানাতে সহযোগিতা করবে, তাদের জন্য আল্লাহ জান্নাত একটা ঘরই বানিয়ে দিবে। জোরে কেন সুবহানাল্লাহ! তো তাহলে আপনার বাবা জান্নাতের ঘরের মধ্যে আছে, এ কোনো টেনশন নাই। মসজিদের সেটারি কি আপনাকে সেটারি তা আসেনি? এইরকম অবস্থায় মাহফিল হয় কি না হয় সবাইকে আসে। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? আমি 2টা কারণ বলেছি, এখন 3 নম্বর কারণটা হলো, একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের কাছে বোঝানোর জন্য বলতেছি। 2টা জীবন আমাদেরকে আল্লাহ দান করেছে, কয়টা? দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী আর আখেরাতের জীবন হলো চিরস্থায়ী। আপনারা বলেন তো আপনাদের কাছে কোন জীবন দামি, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? সবাই কয় না? এ বুঝে শোনা কও, দুনিয়ার জীবনের কিন্তু শুরু আছে শেষও আছে, ধরে কারণ ঠিক কিনা? আর আখেরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। তাহলে এখন একটা চালাক লোককে যদি বলা হয় তুমি কি ক্ষণস্থায়ী লিবা না চিরস্থায়ী লিবা,
তো বলবে হুজুর ক্ষণস্থায়ী লিয়ে লাভ কি, চিরস্থায়ী দরকার। তো মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী দুনিয়াকে ত্যাগ করে আমি চিরস্থায়ী আখেরাতকে পাওয়ার চাই। সুবহান আল্লাহ বলেন না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অবস্থায় মাহফিল হওয়ারই কথা না, তারপরেও মসজিদের মধ্যে সহবাস করাও সম্ভব না। যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে ঈমান আমলের আলোচনা করেছি। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা এবং মাহফিল কমিটি যারা কষ্ট করে এই বৃষ্টি ভিজার দিনেও মাহফিলকে মুলতবি না করে, বন্ধ ঘোষণা না করে মাহফিল যারা করেই ছাড়লো, আমরা সকলেই তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ সবাইকে ইমানে আমলে জান্নাতি কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুব ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সারাদিন হলে বৃষ্টি হচ্ছে মাবুদ, কোন সময়ের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই, সেই বৃষ্টির মধ্যে হাজারো সিয়ার নিয়ে এসে আল্লাহ ফাঁকা ময়দানে তোমার বান্দারা আজকের এই জান্নাতের বাগান লাগাইছিল। আল্লাহ নিচের মাটি না হয় ভিজে দিলে কিন্তু চেয়ারে বসে তার আলোচনা শুনবে, আল্লাহ তুমি সেটাও পছন্দ করল না। আল্লাহ আমি টেদে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি মুষলধারে বৃষ্টি দেওয়া শুরু করলে, আল্লাহ তোমার বাহিরের মাহফিলকে তোমার ঘরের মধ্যে নিয়ে আসা হলো। আল্লাহ সুন্দর কিছু কথা আমি বলেছি কোরআন হাদিসের আলোকে, আমাদের সবাইকে মরতে হবে, মরার আগে মুসলমান হয়ে যেন মরতে পারি। আল্লাহ তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও, আজকের মাহফিলের জন্যে যারা দান করেছে মাহফিলকে সুন্দর করার জন্যে, যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ তাদের সকলকে জান্নাতে কবুল করে নাও। আল্লাহ সাদ্দাম সহ অনেক কষ্ট করে যারা আজকের মাহফিল করেছে, বেশ করে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি কেশিয়ার মসজিদের ইমাম মুয়াজ্জিন আল্লাহ তাআলা অত্র এলাকার মুরব্বী যারা যুবকেরা কষ্ট করে জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ ফরদার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পদ্মানজি কবুল করো, গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি খাস রহমত করো, আমার বাংলাদেশের প্রতি আল্লাহ রহমত করো, খাস করে বগুড়া জেলার উপরে আল্লাহ, এই কাটনাহারের উপরে আল্লাহ, এই এলাকার উপরে আল্লাহ রহমত বরকতের দরজা তুমি খুলে দাও। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ এই যুবকগুলোকে যারা কষ্ট করে আজকের মাহফিল করেছে, ওয়া শুনতেছে হাত তুলে আমিরামি করতেছে, এই যুবকগুলোকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।